খুলনা থেকে যশোর, মিল হলো কিভাবে? এর আগের বিপিএল এ ফ্যান অফ দা ম্যাচ হয়েছিলাম আমি, আর হচ্ছে ম্যান অফ দা ম্যাচ হয়েছিল। বিপিএল থেকে পরিচয়, এরপর বিয়ের আসরে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও প্রিয়ন্তি। গত বছর বিপিএল এ মুগ্ধ যে ম্যাচে ম্যান অব দি ম্যাচ হয়েছিলেন, সেই ম্যাচে ফ্যান অব দি ম্যাচ হয়েছেন প্রিয়ন্তি। সেই থেকে তাদের পরিচয়, কথাবার্তা, এক বছরের ব্যবধানে পরিচয় থেকে শুভ পরিণয় আগত হয়েছে কয়েক মাস হল। জানা যায় মুগ্ধর স্ত্রী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছেন। গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেললেও এবারের বিপিএল এ খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন মুগ্ধ। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে মাঠে বসে মুকিদুল ইসলাম মুগ্ধর খেলা দেখেছেন তার মা বাবা স্ত্রী ও শাশুড়ি। খুলনার জয়ে বেশ খুশি তারা। ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রিয়ন্তি বলেন, মুগ্ধর খেলায় যে মাঠে বসে দেখলেন, জয়ে দেখলেন, কতটা এনজয় করলেন? আসলে অনেক এনজয় করেছি, অনেক অনেক। আর বিশেষ করে এনামুল ভাই অনেক ভালো খেলেছে, লুইসও ভালো খেলেছে, সো আই এম সো হ্যাপি। মাঝখানে আমরা দেখলাম যে মুগ্ধ আসলে ইনজুরিতে পড়েছিল, সে কামব্যাক করার জন্য অনেক চেষ্টা করেছে, বিপিএল দিয়ে কামব্যাক যদিও করেছিল, বিপিএল এ এর আগের বছর চ্যাম্পিয়ন দল কুমিল্লার হয়ে খেলেছে। নিশ্চয়ই আপনারা অনেক বেশি সাপোর্ট দিয়েছেন, আপনারা কিভাবে সাপোর্ট দিলেন আর কিভাবে আসলে কামব্যাকটা করলো যদি একটু বলতেন? আসলে ওই টাইমটা অনেক খারাপ গিয়েছে, তারপরে যাই হোক, আল্লাহর সবকিছু আল্লাহর হাতে, উনি যা করবে ভালোর জন্য করবে। ওর যে ইনজুরি টাইমটা ছিল ওইটা অবশ্যই আল্লাহর প্ল্যান, আল্লাহ অন্য কিছু চাইছে, এই জন্য যাই হোক এখন খেলতেছে সব আলহামদুলিল্লাহ। কি মনে হয় যে এবার বিপিএল কেমন করতে পারে? এর আগের বার বিপুলের সবচেয়ে বেস্ট বোলিং ফিগারটা কিন্তু ইয়ার ছিল, মুখ ধরেই ছিল, এবার কেমন করবে? ইনশাল্লাহ ভালো করবে, হাইয়েস্ট উইকেট টেকার না হোক বাট ভালো খেলুক এটাই চাই। খুলনা এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে? ইনশাল্লাহ আমরা হচ্ছে আশা করতেই পারি, না হলেও আমরা আশা। হ্যাঁ, বেস্ট উইশেস। মুগ্ধর বাড়ি তো রংপুরে, আপনার কোথায়? আমার যশোরে। খুলনা থেকে যশোর, মিল হলো কিভাবে? এর আগের বিপিএল এ ফ্যান অফ দা ম্যাচ হয়েছিলাম আমি, আর হচ্ছে ম্যান অফ দা ম্যাচ হয়েছিল। আচ্ছা আচ্ছা, সেই ম্যাচে 5 উইকেট পেয়েছিল মুগ্ধ। জি, ওই ম্যাচে এক বছরের মধ্যেই পরিণয়। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। কেমন লাগলো আসলে ছেলের খেলা? ভালো, খুব ভালো লাগছে। কি মনে হচ্ছে, ছেলে এবার ভালো করতে পারবে? গত বছর তো চ্যাম্পিয়ন হয়েছিল। ইনশাআল্লাহ ভালো করবে। হ্যাঁ, মুগ্ধর শাশুড়ি মা উনি আসলে মুগ্ধর দল পরপর দুইটা ম্যাচ জিতলো, আসলে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, মানে বলে প্রকাশ করতে পারবো না, অনেক ভালো, আমার অনেক ভালো লেগেছে, আমি মানে এক্সাইটেড, আমি আর কিছু বলতে পারবো না, আমার খুব, আমি খুব মানে আমার খুবই ভালো লেগেছে আর কি। ম্যাচ যখন জিতে বের হলো, জামের সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, ইশারায় আর কি, ইশারায়। আর খুলনার কার খেলা সবচেয়ে ভালো লেগেছে আজকে? মুকিদুল মুগ্ধ। মুকিদুল মুগ্ধর, এভিন লুইস এত ভালো করেছে তারপরে মুগ্ধ? না না, লুইস তো অবশ্যই, তার জন্যই কিন্তু এত দূর আমাদের আগানো আসলে, আর বিজয় ভাইয়ের কথা না বললেই না, আর আমাদের মুগ্ধ তো আছেই। আপনাদের মুগ্ধ বলে মুগ্ধর পরিবারের কেউ আপনারা? হ্যাঁ, আমরা পুরোটাই, সবাই মুগ্ধর, মানে সবাই রংপুর থেকে এসেছেন আপনারা, এই মুগ্ধকে সাপোর্ট করার জন্যই মাঠে এসেছেন আপনারা সবাই।